Good evening. Hello, viewers around the world, also United States of America. আপনাদের সবাইকে নিউজ এবং ভিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ তফাদার। বিশ্বের কোথায় কি ঘটছে এবং আমেরিকার রাজনীতিতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, সব কিছু নিয়ে আসছি আপনাদের সামনে। বিভিন্ন মিডিয়াগুলো আজকে বলছে আমেরিকার নেভেল ভেসেলে যে অ্যাটাক হচ্ছে, মার্চেন্ট শিপের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একবার হলো জাপানে, এবার হলো সিঙ্গাপুরে, এটার কারণ কি? কারণ তারা খুঁজে পাচ্ছে সাইবার অ্যাটাক করছে নেভিগেশনের উপরে। এখন পর্যন্ত নেভি হেডকোয়ার্টার অথবা পেন্টাগান থেকে কিছু জানানো হয় নাই, তারপরেও ডিফেন্স সেক্রেটারি এই তথ্যগুলো জানাচ্ছেন যে সাইবার অ্যাটাকের সম্ভাবনা আছে। সিঙ্গাপুরে দর্জন সেলার এখনো খুঁজে পাচ্ছে না এবং ছয়জনের মৃত্যু। এই অকাল মৃত্যু কেন, এইভাবে অ্যাক্সিডেন্ট হবেই বা কেন, তা নিয়ে কংগ্রেসের শুনানি হচ্ছে আজকে। একজন সেনেটর বলেন যে এই ড্রামাগুলো কারা করছে, কিভাবে করছে, আমাদের হোয়াইট হাউস কি এগুলার দিকে লক্ষ্য রাখে না? তারা রাশিয়াকে সন্দেহ করছে, এই ধরনের অ্যাক্সিডেন্টের সাথে তারাই সাইবার অ্যাটাক করছে। দর্শক, আমাদের ট্রেজারি সেক্রেটারি তার ওয়াইফ ইনস্টাগ্রামে তার সুন্দর পিকচার পোস্ট করাতে বিভিন্ন মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে ঝড় উঠেছে। সেজন্য সেক্রেটারি এবং তার ওয়াইফ আবার সবার কাছে ক্ষমা চাচ্ছে। সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার বলছে আমার দেশের আওতায় আমেরিকার নেভি শিপ অ্যাক্সিডেন্ট হবে, তার তথ্য আমি চাই। কিভাবে হচ্ছে, কারা করছে, কেন হচ্ছে, আমার মার্চেন্ট শিপ তারা কি করছে, এটার সাথে জড়িত আমেরিকান নেভেল ভেসেল না আমার মার্চেন্ট শিপ, সব কিছু তদন্ত করা হবে। দর্শক, আপনারা চিন্তা করুন, আমেরিকার জন ম্যাকেইন যে নেভেল ভেসেল, এটা গত বছর নতুন তৈরি করা হয়েছে, আর সেই ভেসেল অ্যাক্সিডেন্ট করে অর্ধেকই শেষ। সাইবার অ্যাটাক কিভাবে হচ্ছে এই নেভিগেশনে, শুধু আমেরিকান নেভেল ভেসেলে হচ্ছে, আর কোথাও হচ্ছে না, এগুলো বোঝার দরকার। কারা এটার সাথে জড়িত, কেন জড়িত, এবং আমাদের নেভির লোকজন কি করছে, দেশের উন্নয়নের জন্য করছে না এই অ্যাডমিনিস্ট্রেশনকে ডাউন করার জন্য করছে, সব কিছু চিন্তা করা উচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে অ্যারিজোনায় আছেন। অ্যারিজোনায়
ফিনিক্সে সে বিশাল রালিতে যোগ দিচ্ছেন, কারণ তার সুবর্ণ কাজ করছে ইউনাইটেড স্টেটসে। তার মতো এত কর্মবর্ধমান প্রেসিডেন্ট আমাদের ইউনাইটেড স্টেটসে গত 243 বৎসরের ভিতরে আসে নাই, সেটাই সে আজকে দেখাচ্ছে। সেখানে কি করবে, কি বলবে, মিডিয়াগুলো তা নিয়ে চিন্তা করছেন। গতকাল জাতির উদ্দেশ্যে যে ভাষণে যা বলছেন তা নিয়েই কথা বলবেন, না নেভি শিপ অ্যাক্সিডেন্ট হয়েছে তা নিয়ে কথা বলবেন, না স্টিভ ব্যানানের যে মিডিয়া ব্রাইটবার্ট তাকে নিয়ে কথা বলবেন। স্টিভ ব্যানানের মিডিয়া আজকে প্রেসিডেন্টের পক্ষে নয়, বিপক্ষে কথা বলছেন, তার অ্যাডমিনিস্ট্রেশনের বিপক্ষে কথা বলছেন, কংগ্রেস এবং সেনেটের বিপক্ষে কথা বলছেন, আমেরিকার ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন। আমেরিকাতে যে ডেমোক্রেসি চলছে এটা কোনো ডেমোক্রেসি নয়, ডেমোক্রেট এবং রিপাবলিকান এই দুইটি দল আমেরিকাকে ধ্বংস করছে তা নিয়ে কথা বলছেন। দর্শক, স্টিভ ব্যানন কে তা আপনারা জানেন, সে কিভাবে প্রেসিডেন্টের সাথে সম্পৃক্ততা হয়েছে তাও আপনারা জানেন। তার মতো এই ধরনের অনেকেই ইলেকশন কমিটির চেয়ারম্যান হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, তারা কি হোয়াইট হাউসের চিফ অ্যাডভাইজার হচ্ছেন? চিন্তা করুন, আমাদের প্রেসিডেন্ট সে অনেক দয়ালু, সেই জন্যই তাকে এই ধরনের হস্তে নেস্তে পড়তে হচ্ছে। প্রেসিডেন্ট তাকে চিফ অ্যাডভাইজার হিসাবে হোয়াইট হাউসে নিয়োগ দেন, তাতে তার কে 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 গ্রুপের সবাই অভিনন্দন জানান এবং তাদের ওয়েবসাইটে এই গত 6 মাস যাবত লিখে আসছেন আমাদের প্রেসিডেন্ট, এখন লেখছে ইমিগ্রেন্টদের প্রেসিডেন্ট। চিন্তা করুন, স্টিভ ব্যানন কি ধরনের ব্যক্তিত্ব এবং সে কি করছে। দর্শক, ফক্স নিউজ এবং সিএনএন তারা জানাচ্ছে প্রেসিডেন্ট যে কথা, যে সুর নিয়ে তার প্রেসিডেন্সি নিয়েছেন তাতে সে সবল থাকবেন কিনা, এবং তার বিরুদ্ধে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে প্রেসিডেন্টের অবস্থান কি হবে। আমাদের স্পেশাল কাউন্সিল সে অনেক তথ্য পেয়েছে, যাব লাস্ট 2-3 উইকস আপনারা তার সম্পর্কে কোনো তথ্য পান নাই, মিডিয়াগুলো অন্য সুরে অন্য কথা বলছেন। স্পেশাল কাউন্সিল নিয়ে কথা বলার সুযোগ এবং তাদের সময় ছিল না। স্পেশাল কাউন্সিল পাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্টের অর্থনৈতিক লেনদেন, কোথায় লেনদেন করছেন, কাকে দিয়ে লেনদেন করছেন, 2015 থেকে। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ান প্রেসিডেন্টের সম্পৃক্ততা হয় 2013-এ। কিভাবে সুন্দরী প্রতিযোগিতায় মস্কোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যান,
এই সুন্দরী প্রতিযোগিতার কর্মকাণ্ডে ডোনাল্ড ট্রাম্প নিজেই জড়িত ছিলেন। এই সুন্দরী প্রতিযোগিতা দিয়ে সে মিলিয়নস অফ ডলার ইনকাম করছেন। তখনই প্রেসিডেন্ট রাশিয়ান প্রেসিডেন্টের সাথে সম্পৃক্ততা হয়। আমাদের স্পাই এজেন্সিগুলো বলছে প্রেসিডেন্ট কিভাবে রাশিয়ান প্রেসিডেন্টের সাথে আমেরিকার গোপন তথ্য দিচ্ছেন। সব তথ্য বর্তমানে ইউনাইটেড স্টেটস স্পাই এজেন্সিগুলোর কাছে আছে। সেই তথ্যগুলো স্পেশাল কাউন্সিলের কাছে আসছে। চিন্তা করুন, প্রেসিডেন্টের অবস্থান কি হবে? সে কি ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, না রাশিয়ার প্রেসিডেন্ট? এই তথ্যগুলো আপনারা যাচাই করুন এবং বিচার করুন। দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতিতে যাওয়া। আমাদের সাথেই থাকুন। জাকির বেকারি সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের ময়দা থেকে তৈরি করা হয় নানান রকমের মুখরোচক খাদ্য সামগ্রী। এখানে পাবেন হরেক রকমের বিস্কিট, নিমকি, পাউরুটি এবং জিলাপি। নানা উৎসব আয়োজনে আমরা ক্যাটারিং করে থাকি। 100% হালাল সুস্বাদু খাবারের জন্য জাকির বেকারির তুলনা হয় না। 374 ইউনিয়ন অ্যাভিনিউ, নিউ জার্সি 973-595-0656। With 10 years of teaching experience in high school and college, Mamun's Tutorial is preparing students for a specialist high school exam, CTE, STAT and Regents exam. We provide the best service to get highest score in SAT. You can rely on us for your children's education. Please call us at our Jackson Heights and Bronx Center at 917-561-1090 or 718-507-2113 or 347-657-0530. আল আকসা রেস্টুরেন্ট, সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন আল আকসা রেস্টুরেন্ট। এখানে রয়েছে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু খাবার, যার তুলনা হয়। আমরা যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। সপ্তাহে 7 দিন আমরা খোলা। যোগাযোগ 2109 Starling Avenue, Bronx, New York 10462, phone 718-904-7061. Quality, come to the Masavi Center. You judge yourself. Jamaica Hillside Avenue Pran Kendre, Panshi Restaurant and Party Hale Ashu. অত্যন্ত মনোরম পরিবেশে এক্সোটিক বাঙালি, ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিনের স্বাদ উপভোগ করুন। বিয়ে, জন্মদিন, বেবি শাওয়ার, সেমিনার সহ সব ধরনের পার্টির জন্য পানসিতে রয়েছে সুবিশাল ইনডোর এবং ব্যাকইয়ার্ড পার্টি হল। পানসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল, 16837 হিলসাইড এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক, ফোন 718-297-1991। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ব্রঞ্জে একজন ফুটবল প্লেয়ার ফুটবল খেলার সময়, ফিল্ডে এক্সারসাইজ করার সময়
ব্রেন স্ট্রোক করে মারা যায়। তার বাসা বাড়ি লং আইল্যান্ডে। ফুটবল আঙ্গনে এ নিয়ে অনেক কথা উঠছে, তবে নিউ ইয়র্ক সিটি পুলিশ তদন্ত করছেন। দর্শক, হিলারি ক্লিন্টন, এক্স সেক্রেটারি অফ স্টেট, হিলারি ক্লিন্টনের ইমেল নিয়ে অনেক কথা শুনছেন। এখন আসছে আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিওর পার্সোনাল ইমেলে তার সিটির ব্যবসা বাণিজ্য সব কিছু তার পার্সোনাল ইমেলে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে আছে তার ঊর্ধ্বতন চায়ের কর্মকর্তা। এগুলো নিয়ে সিটিতে অনেক ইনকোয়ারি চলছে, তবে মেয়র থেকে কোনো সুসংবাদ এ পর্যন্ত পাওয়া যায়নি। ইন্ডিপেন্ডেন্টলি ইনকোয়ারি চলছে, যদি কোনো ধরনের ভুল তথ্য বা কোনো ধরনের গভর্নমেন্ট তথ্য তার পার্সোনাল ইমেলে পাওয়া যায় তাহলে তাকে নিয়ে কথা বলবেন সুপ্রিম কোর্ট। দর্শক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে যে রালি করছেন অ্যারিজোনায়, যে যে উন্নয়ন করছেন তা নিয়ে, এবং তার রালিতে যত লোক আছে তার থেকে বেশি লোকজন আছে প্রটেস্ট করছেন তার এই রালির জন্য। এই রালির বিরুদ্ধে অনেক লোকজন যারা প্রটেস্ট করছেন তার রালি থেকে তিন গুণ লোক বেশি। তবে তার নিজের লোকজন বলছে এরা সব মেক্সিকান এবং অবৈধ নাগরিক। প্রেসিডেন্টের লোকজন যদি এই ধরনের কথা বলে তাহলে সম্মান উপরে যাচ্ছে না নিচে নামছে। প্রেসিডেন্টকে মেন্টাল ফিটনেস নিয়ে কথা বলছিলেন সিএনএন এর একজন হোস্ট। সে এই ধরনের কথা কেন বলছেন ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্টকে নিয়ে? প্রত্যেকটি মিডিয়া তাকে নিয়ে বর্তমানে কথা বলছেন, সে এই ধরনের কথা কেন বলছে? সে ক্ষমা চেয়ে নিয়েছেন, প্রেসিডেন্টের তরফ থেকে কোনো সাড়া শব্দ আসে নাই। ফক্স নিউজ জানাচ্ছে প্রেসিডেন্টকে মেন্টাল ফিটনেস নিয়ে ফক্স নিউজে অনেক ধরনের কথা আসছে, কিন্তু ফক্স নিউজের হোস্টদেরকে নিয়ে কোনো কথা কখনো আসে নাই। সিএনএন কে নিয়ে আসলো কেন? এই তথ্যগুলো সিএনএন জানানোর কথা, কিন্তু জানাচ্ছে ফক্স নিউজ। চিন্তা করুন, বর্তমানে ফক্স নিউজ কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? এদেশের উন্নয়নের জন্য, জনগণের স্বার্থে? যদি জনগণের স্বার্থে গিয়ে থাকে আমরা ফক্স নিউজকে ধন্যবাদ জানাই। অনেক দিন পরে এক্স প্রেসিডেন্ট ওবামা বলছেন, এই যে গান নিয়ে যে বিলটি আসছে, যে বিলটি ওবামা গভর্নমেন্ট পাশ করে গেছে, সেটা যদি আবার ক্যান্সেল হয় দেশের অরাজকতা বেড়ে যাবে, নাগরিকদের সুষ্ঠুভাবে সিকিউরিটি দেওয়া সম্ভব হবে না, এবং ন্যাশনাল সিকিউরিটিতে অ্যাটাক আসবে। কিন্তু বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো ধরনের সাড়া শব্দ আসে নাই,
বরং প্রেসিডেন্ট ওবামা যা করছেন সব কিছু ক্লোজ করার জন্য বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন ব্যস্ত এবং নিয়োজিত আছেন। মনে হচ্ছে ইউনাইটেড স্টেটস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে গিয়েছে। চিন্তা করুন যে যেগুলো হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বর্তমানে সেগুলো আমাদের ইউনাইটেড স্টেটসে চলে আসছে। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের মতো 243 বছর ইউনাইটেড স্টেটসের ইন্ডিপেন্ডেন্স হয়েছে, দেখা যায়নি এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন। চিন্তা করুন ইউনাইটেড স্টেটস এই অবস্থানে কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে। প্রেসিডেন্ট ওবামা একজন ইমিগ্রেন্টের সন্তান বিধায় না অন্য কালারের, অন্য রঙের? সেজন্য ফর্মার প্রেসিডেন্ট জর্জ বুশ, বর্তমান প্রেসিডেন্ট যে কর্মকাণ্ড করছেন তা নিয়ে কথা বলছেন, অ্যানালাইসিস করছেন। তারা বাপ ছেলে দুইজনই প্রেসিডেন্ট ছিলেন, উভয়জনেই কথা বলছেন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কেন, এইভাবে একজন প্রেসিডেন্টকে হেয় প্রতিপূর্ণ কিভাবে করতে পারে যে ব্যক্তি এই দেশটিকে উন্নয়নশীল দেশে পরিণত করে গেছেন, তাকে নিয়ে কথা বলছেন। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমান হাউজের স্পিকার, সে বিল ক্লিনটনকে নিয়ে কথা বলছেন যে এই দেশে বিলিয়নস অফ ডলার ইনকাম করে এই দেশের ট্রেজারিতে রেখে গেছেন। আমরা দেখছি বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যেদিকে যাচ্ছে তার সময় খুবই কম। আমরা আশা রাখব বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন তাদের চোখ খুলে ভালোভাবে যেন কাজ করেন। দর্শক, প্রেসিডেন্টের এক্স চিফ অ্যাডভাইজার সে বলছেন তার পত্রিকায় এবং তার মিডিয়ায়, আমি যতদিন এই মিডিয়াতে আছি আমি আমার সাদাদেরকে নিয়ে যুদ্ধ করব। সাদারাই এই দেশে থাকবে, এই দেশের অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, কিসের দল, কিসের গ্রুপ, সাদারাই এই দেশের নাগরিক, অন্য যারা আছে তারা হলেন এই দেশের ক্লিনার। চিন্তা করুন কি ধরনের কথা সে বলছেন, তার ভিতরে মানুষত্ব আছে কিনা, সে হিউম্যান বিইং কিনা, আপনারাই চিন্তা করুন। দর্শক, আমরা আবার যাচ্ছি মিডল ইস্ট এবং ইস্ট এশিয়ায়। ইরানে গত রাত্রে তাদের নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা নিরীক্ষা করছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল স্যাটেলাইটে সব কিছু দেখা দিয়েছে, কিন্তু ইরান অস্বীকার করাতে ইউনাইটেড স্টেটস সব তথ্য তাদেরকে দিয়েছেন। তারপরে তারা স্বীকার করছেন তাদের দেশের নিজস্ব সিকিউরিটির কারণে তারা নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা নিরীক্ষা করছেন। এ নিয়ে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এখনো কোনো কথা বলেন নাই। চিন্তা করুন মিডল ইস্টে কি হবে, ইস্ট এশিয়ায় কি হবে। ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং চায়নার অনেকগুলো ব্যাংক আজকে তাদেরকে
ইউনাইটেড স্টেটস এম্বার্গোর ভিতরে নিয়ে আসছেন। নর্থ কোরিয়াকে এই কয়েকটি ব্যাংক সহযোগিতা দিচ্ছে বলে আমাদের ট্রেজারি জানাচ্ছে। সেজন্য ইউনাইটেড স্টেটস ট্রেজারি এই ব্যাংকগুলোকে শনাক্ত করে এম্বার্গোর ভিতরে নিয়ে আসছেন। দর্শক, জাপানি প্রাইম মিনিস্টার সুন্দর কথা বলছে, আমরা শান্তিতে এই পৃথিবীতে থাকতে চাই, আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে ভালো আকাশে ভালো বাতাসে এই পৃথিবীতে যেন মানুষের মতো মানুষ হয়ে থাকতে চায়। আমরা কোনো দেশের সাথে যুদ্ধ করব না, আমরা ভালোবাসব এবং শান্তিতে চলব। এই কথাগুলো আসছে জাপানি মিডিয়ায়। দর্শক, আমরা যাব সাউথ ইস্ট এশিয়ায়, বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন চিফ জাস্টিসকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন, সে একজন অযোগ্য চিফ জাস্টিস। সে যদি অযোগ্য হয়, তাকে এই অ্যাডমিনিস্ট্রেশনে চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দিয়েছিল, এখন এ ধরনের কথাবার্তা কেন বলছেন? আপনাদের স্বার্থের উপরে আসছে সে বিধায় না, উনি সত্য কথা বলাতে আপনারা এই ধরনের কথা বলছেন? সুপ্রিম কোর্ট এবং আপিল কোর্ট, বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের যে গ্রুপ, আইন গ্রুপ আছে, তারা বর্তমান চিফ জাস্টিসকে নিজস্বভাবে ইস্তফা দিয়ে রিজাইন দিয়ে চলে যাওয়ার জন্য বলছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট এ পর্যন্ত চিফ জাস্টিসকে নিয়ে কোনো কথাই বলেন নাই। প্রাইম মিনিস্টার বলছেন, কিন্তু প্রেসিডেন্ট বলেন নাই, প্রেসিডেন্টের আয়ত্তাধীনেই চিফ জাস্টিস। চিফ জাস্টিসকে নিয়ে এই ধরনের আন্দোলন কেন চলছে তা নিয়ে আপনারা চিন্তা করুন। চিফ জাস্টিস বাংলাদেশের শান্তিপূর্ণ ইলেকশনের কথা বলছে, জাস্টিস ডিপার্টমেন্ট ল ইন অর্ডারকে ইন্ডিপেন্ডেন্স ভাবে আলাদা করার জন্য কথা বলছে, কোনো পার্টি যেন রাজনৈতিকভাবে জাস্টিস ডিপার্টমেন্টকে আক্রমণ না করতে পারে সেই জন্য কথা বলছে, এই জন্যই চিফ জাস্টিস খারাপ। বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন আশা রাখি শান্তিপূর্ণভাবে দেশকে চালাবেন এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন দিবেন, তাই আমাদের কাম্য। দর্শক, আমাদের সময় একেবারেই শেষ, আপনারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মেলেনিয়াম টিভির সাথেই থাকুন। খুদা হাফেজ।